এখন আমরা আলোচনা করব যে ডাকাতি টপিকটি নিয়ে ডাকুইটি যাকে ইংলিশে বলা হয় তো ডাকাতি সংজ্ঞা আমরা পাব দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় তিনশো একানব্বই ধারায় ডাকাতি সংজ্ঞায় যেটি বলা হয়েছে সেখানে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যদি পাঁচ বা ততোদিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংগঠন করে বা দস্যুতা সংগঠনের চেষ্টা করে অথবা যদি কোনো ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংগঠনের চেষ্টা করে অথবা যদি কোনো ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংগঠন প্রচেষ্টারত ব্যক্তির ও অনুরূপ কার্যে বা প্রচেষ্টার সহায়তাকারী ব্যক্তির মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয় তবে অনুরূপ কাজ সংগঠনকালে বা প্রচেষ্টাকালে বা সহায়তাকালে প্রত্যেক ব্যক্তি ডাকাতি করেছে বলে পরিগণিত হবে তাহলে সোজাগত হলো ডাকাতি করতে হলে অবশ্যই জন লোক হতে হবে অথবা তার বেশি হতে হবে জনের কম ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না কিন্তু তারা দস্যুতা করতে পারে আর এই দস্যুতা যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলে করে তখন সেই দস্যুতাকে বলা হবে ডাকাতি আর এই দস্যুতা শুধুমাত্র দস্যুতা করা না এই দস্যুতার চেষ্টা করা অথবা দস্যুতার জন্য অনেকজন একসাথে জড়ো হওয়া হ্যাঁ দস্যুতা সংগঠনের জন্য চেষ্টা করা মিলিতভাবে অথবা এটার জন্য একটা সহায়তা করা তো এইরকম সংগঠনকারী অথবা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী এদের সংখ্যা যদি পাঁচ বা ততোধিক হয় তখন সেই দস্যুতার কে বলা হবে ডাকাতি তো আসলে ডাকাতি ভিন্ন কিছু না এই দস্যুতাই মূলত ডাকাতি এটি শুধু সংখ্যার ব্যবধান চারজন পর্যন্ত যদি দস্যুতা করা হয় তাহলে সেটি দস্যুতার আওতায় পড়বে কিন্তু পাঁচ বা তার বেশি যদি কোনো ব্যক্তি মিলে দস্যুতা করে তখন সেটি আবার ডাকাতি হয়ে যাবে তো তাহলে এই ছিল মোটামুটি ডাকাতির সংজ্ঞা তো আলাদাভাবে ডাকাতি আর বোঝার কিছু নেই শুধুমাত্র এখানে সংখ্যাগত পার্থক্য দস্যুতার সাথে ডাকাতির এখন আমরা দেখবো যে ডাকাতির শাস্তি কী তো ডাকাতির শাস্তি আলোচনা করা হয়েছে তিনশো পঁচানব্বই ধারায় যদিও তিনশো একানব্বই ধারায় শুধুমাত্র সংজ্ঞা দেওয়া হয়েছে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই এগুলো হলো দস্যুতার সাজা আর পঁচানব্বই ধারাতে গিয়ে আবার ডাকাতির সাজা উল্লেখ করা হয়েছে তো তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির সাজা যেটি করা হয়েছে সেটি হলো কোনো ব্যক্তি যদি ডাকাতি করে তবে উক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপুর অর্থদণ্ডেও দণ্ডিত হবে তাহলে আমরা এক কথাই বলতে পারি সাধারণভাবে ডাকাতির সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর কারাদণ্ড সাথে অর্থদণ্ড থাকতে পারে এখন পরবর্তী ধারা বা তিনশো ছিয়ানব্বই ধারায় একটু বাড়তি সাজার বিধান করা হয়েছে সেইখানে বলা হয়েছে খুন সহ ডাকাতি ডাকুইটি উইথ মার্ডার যদি মিলিতভাবে ডাকাতি অনুষ্ঠানকালে পাঁচ বা ততোধিক ব্যক্তি যে কোনো একজন অনুরূপ ডাকাতি অনুষ্ঠানকালে খুন করে তাহলে কোনো ব্যক্তি ডাকাতি করতে গিয়ে যদি কাউকে খুন করে তবে তাদের প্রত্যেকে মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে তাহলে তিনশো ছিয়ানব্বই ধারায় তিনশো পঁচানব্বই ধারার দুইটি শাস্তিও রাখা হয়েছে তার প্রথমে রাখা হয়েছে মৃত্যুদণ্ড তাহলে কোনো ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়ে কাউকে খুন করে তাহলে এই ডাকাতি যতজনে অংশগ্রহণ করেছে প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বনিম্ন হল দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে তো তিনশো ছিয়ানব্বই ধারা হলো একটি ভাইকেলিয়াস লাইবিলিটি এটি একটি পরার্থ দায় যেমন পাঁচজন বা দশজন যদি মিল মিলিত হয়ে ডাকাতি করতে যায় তাদের মধ্যে একজনও যদি কাউকে গুলি করে বা অস্ত্র অস্ত্রধারা যদি খুন করে তাহলে খুন সংগঠিত করেছে একজন কিন্তু তার জন্য অপরাধী হবে সমানভাবে জন। তাহলে প্রত্যেকেই সমানভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে তো এটি একটি ভাইকেরিয়াস লাইবিলিটি তাই তিনশো ছিয়ানব্বই ধারার ক্ষেত্রে আমরা ভাইকেরিয়াস লাইবেলিটির একটি অংশ উল্লেখ করতে পারি তো এই হলো মোটামুটি সরাসরিভাবে যে ডাকাতির সাজা সেটি আর তিনশো সাতানব্বই ধারায় এখানে দস্যুতা এবং ডাকাতি সংগঠনের সময় একটা সাজা উল্লেখ করা হয়েছে যদি দস্যুতা বা ডাকাতি সংগঠনকালে অপরাধকারী কোনো মারাত্মক অস্ত্র ব্যবহার করে অথবা কাউকে গুরুতর আঘাত করার উদ্যোগ করে তবে যে কারাদণ্ডে অনুরূপ অপরাধীকে দণ্ডিত করা হবে তার মেয়াদ সাত বছরের কম হবে না তাহলে কেউ যদি দস্যুতা করতে গিয়ে অথবা ডাকাতি সংগঠনকালে অপরাধকারী যদি কোনো মারাত্মক অস্ত্র নিয়ে যায় বা অস্ত্র ব্যবহার করে ডাকাতি করার সময় অথবা কাউকে যদি গুরুতর আঘাত করার চেষ্টা করে এই অস্ত্র দিয়ে তাহলে সে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এটি হলো দস্যুতা ক্ষেত্রে এটি হলো দস্যুতার ক্ষেত্রে এবং ডাকাতি সংগঠনের অপরাধকালে এটি যদি সে করে থাকে তাহলে তার সাজা হবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড আর কেউ যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অনেক অস্ত্র তার মারাত্মক অস্ত্র তার সাথে নিয়ে কেউ যদি দস্যুতা করে বা ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে ডাকাতি করে নাই কিন্তু করার জন্য যদি সে উদ্যোগ গ্রহণ করে যে ডাকাতি করবে একটা স্থানে এরকম যদি অ্যাটেম্পট করে সে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাটেম্পট টু কমিট রবারে ডাকুইটি ওয়েন আর্মড উইথ ডেডলি ওয়েপন তাহলে কেউ যদি ডেটলি ওয়েপন নিয়ে যদি কেউ ডাকাতি অথবা দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে সাত বৎসর কারাদণ্ড আর এইখানে ডাকাতির অনুষ্ঠানের প্রস্তুতি কেউ যদি ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে যেটা ডাকাতি করার পূর্বে তারা নিয়ে থাকে ডাকাতরা সেই ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি যদি গ্রহণ করে দ্যাট মিনস মেকিং প্রিপারেশন টু কমিট ডাকুইটি যদি এরকম হয় তাহলে কোনো ব্যক্তি ডাকাতি অনুষ্ঠানের জন্য কোনোরূপ প্রস্তুতি গ্রহণ করে তবে উক্ত ব্যক্তি দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সাথে অর্থদণ্ড দণ্ডিত হবে তো এটি বলা হয়েছে তিনশো নিরানব্বই ধারায় আর চারশো ধারায়ও ডাকাতি সম্পর্কে বলা হয়েছে সেইখানে বলা হয়েছে পানিশমেন্ট পর বিলগিং টু দ্য গ্যাং অব ডাকুইটস দ্যাট মিনস কেউ যদি ডাকাত দলে থাকে হ্যাঁ তাহলে তার আলাদা সাজায় বিধান করা হয়েছে চারশো ধারায় কোনো ব্যক্তি যদি এই আইন পাশের পরবর্তী যে কোনো সময়ে কোনো ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে যারা পরস্পর সংঘবদ্ধ আছে এইরূপ কোনো দলে থাকে তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তার সাথে অর্থদণ্ড দণ্ডিত হবে তাহলে কোনো ব্যক্তি ডাকাতি করে নাই জাস্ট সে ডাকাত দলের সাথে সংশ্লিষ্ট বা ডাকাত দলের অন্তর্ভুক্ত সেও ওই ডাকাত দলের একজন সদস্য সে ডাকাতি করুক আর না করুক সে ডাকাত দলের শুধুমাত্র সদস্য থাকার কারণেই তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে তো এই ছিল চারশো ধারা আর চারশো দুই ধারায় বলা হয়েছে এক ধারায় যদিও চোরদের দলে থাকা সাজার কথা বলা হয়েছে সেইখানে চোরের দলে থাকলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড আর ডাকাত দলে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর কিন্তু চারশো দুই ধারায় আবার বলা হয়েছে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে কেউ যদি এক জায়গায় জমায়েত হয় সমবেত হয় দ্যাট মিন্স কেউ যদি অ্যাসেম্বলি করে একটা জায়গায় ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে কোনো একটা জায়গায় সবাই যদি জড়ো হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের শাস্তি হলো সাত বছরের কারাদণ্ড তাহলে এই ছিল মোটামুটি ডাকাতি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা যে এর সংজ্ঞা কী হবে এর শাস্তি কী হবে আর আমরা যদি ডাকাতির সংজ্ঞা থেকে কিছু উপাদান বের করার চেষ্টা করি সেটিও আমরা করতে পারি সেটি হলো এইখানে পাঁচ বা ততোধিক লোক মিলিতভাবে এই অপরাধ করতে হবে ডাকাতির ক্ষেত্রে তাদের একজন বা একাধিক লোক দস্যুতা করেছিল বা করতে চেষ্টা করতে হবে তাহলে ডাকাতিতে অবশ্যই দস্যুতা থাকতে হবে তিন নম্বর যে উপাদানটি আমরা বলতে পারি যারা অপরাধ সংগঠনে দস্যুতা করতে বা দস্যুতার প্রচেষ্টা করতে যোগদান করেননি তারা উপস্থিত ছিলেন এবং অপরাধ সংগঠনে বা তার প্রচেষ্টা সহায়তা করেছিলেন এরকম যদি হয় সেটিও ডাকাতি অন্তর্ভুক্ত হবে